ছোটবেলায় আমরা স্কুলে যখন পড়তাম, আমাদের বিশেষ করে এক ধরনের বন্ধু ছিল যারা সব কিছুর মধ্যে সে জীবনে যা শিখছে তাই করত, ঘুরাই ফিরে ওইদিকে নিয়ে আসতো। বিশেষ করে যখন গরু রচনা লিখতে দিত, সে গরু রচনা লিখত, তাকে যখন গ্রামের রচনা দিত, সে মোটামুটি ওই গরুটারে ঘুরাইয়া গ্রামের মধ্যে ঢুকাই দিত। আমার একটা বন্ধু ছিল এরকম, সে জীবনে একটা রচনা শিখছে, এটার নাম হচ্ছে কুমির। এই কুমিরের রচনা ছাড়া সে জীবনে কোনো কিছু শিখে নাই। তা একবার তারে টিচার বলছে, আরে তুমি নদী নিয়ে রচনা বলো। হয় স্যার, খুব সোজা, আমাদের গ্রামে একটি নদী আছে, নদীতে মাছ আছে, মাঝে মধ্যে নদীতে কুমিরও আসে, কুমিরের দুইটা চোখ আছে, চারটা ঠ্যাং আছে, পিছনে লম্বা একটা লেজ আছে, আর লেজের মধ্যে খাসকাটা 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 আর খাসকাটা আছে। পরে বলছে, আচ্ছা তুমি বিমান নিয়ে রচনা বলো। বলে, স্যার বিমান আকাশে ওড়ে, বিমান নিয়ে মানুষ এক দেশ থেকে আরেক দেশে যায়, বিমান স্যার মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্ট করলে স্যার মাঝে মধ্যে নদীতেও পড়ে, নদীতে স্যার মাছ আসে, মাঝে মধ্যে কুমির আসে, কুমিরের দুটো চোখ আছে, চারটা ঠ্যাং আছে, পিছনে লম্বা একটা লেজ আছে, আর লেজের মধ্যে কি আছে, খাসকাটা 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 আর খাসকাটা আছে। সারা রাত ধরে ঘুমায় নাই টিচার, চিন্তা করতেছে এই বদমাইশ রে কি এমন রচনা দেয়া যায়, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সে কুমির আনতে পারবে না। পরের দিন এসে বলছে, আয় তুমি পলাশি যুদ্ধ নিয়ে রচনা বলো, দেখি দেখি তুমি কেমনে আজকে কুমির আনতে পারো। এ বদমাইশ তো পড়ে গেছে বিপদে, কয় স্যার তো মনে হয় ধরে ভালাইছে। পরে সেও চিন্তা করা শুরু করছে, চিন্তা করতে করতে বাইর করে ফেলছে, কয় স্যার পাইছি, কয় বল। স্যার পলাশি যুদ্ধ হয়েছিল ইংরেজদের সাথে নবাব সিরাজদৌল্লার যুদ্ধের মধ্যে, নবাব সিরাজদৌল্লা পরাজিত হয়েছিল। কেন হয়েছিল? কারণ নবাব সিরাজদৌল্লা মীরজাফরকে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়ে খাল কেটে কুমির এনেছেন। কুমির একটা জলজ প্রাণী, কুমিরের দুটো চোখ আছে, একটা ঠ্যাং আছে, পিছনে লম্বা একটা লেজ আছে, লেজের মধ্যে কি আছে, লেজের কি আছে, জোরে বলতে হবে তো, কি আছে, খাসকাটা খাসকাটা খাসকাটা। গোধূলি টিভি, সৃষ্টিতে স্বপ্ন বুনে